দাদা বেশ জমছে আমাদের না আরো সমান কি অবস্থা এতদিন পরে তোরা কি সব সময় পিনিকের উপরেই থাকছ নাকি বন্ধু কেমন আছো তুমি বহুত দিন পরে তোমার সাথে দেখা মন্ড ভরে গেল খুব মিস করতাম দোস্ত তোরে ভালো আছো হ্যাঁ দোস্ত কি অবস্থা দোস্ত এতদিন পরে ঢাকা থেকে নতুন বিয়ে করে বিয়ে এতদিন থাকে নাকি ঢাকাতে আরে বন্ধু তুমি এতদিন পরে ঢাকাতে আসলা আমি হলে তো এক সেকেন্ডও থাকতে পারতাম না এরকম কোসি বউথিয়া সারাদিন যদি দরজা লাগিয়ে মেকআপ নিয়ে ব্যস্ত থাকো তাহলে কথা শোনা যায় একদম মেকআপ নিয়ে কথা বলবা না মেকআপ করাটা এক ধরনের আর্ট এটাকে রেসপেক্ট করতে শিখো মেকআপ মেকআপ কি সারাক্ষণ খালি মেকআপ মেকআপ করো তোমরা দেখছিস কি পরিমাণ তর্ক করে আমার সাথে তোমার বউ তো ভাইয়া আইছুন আশ্চর্য আসছে ভাই বোন মহাভারত উদ্ধার করতে মেকআপ নিয়ে কথা বলতে তোমাকে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে সারাক্ষণ খালি মেকআপ মেকআপ করো ধ্যাত ভালো আসছে না ঘুরো এখন ভালো আসছে না আমাদের তো তোদের কি কোনো কাজ কাম নাই নাকি বুঝলাম না কিছু তোদের চালে বউ নিয়ে একটু ঘুরতে বের হইতে পারবো না সারাক্ষণ কৃষ্টি আমার সামনে থেকে যা যা দেখা হইলে সেলফি তুলতে হবে পাড়া প্রতিবেশী মানে ওরা কি তোমার কিছু হয় কি হলো মানে তখন তুমি তোমার ফ্রেন্ডদের সামনে এভাবে তাকাইছো কেন আমার দিকে তাকাবো না তুমি তোকে হাই দিছো কেন হাই তো দিছি বেশি কিছু তো দি নাই তার জন্য এমন করো কেন তোমার কি হাই দেওয়া তাদেরকে উচিত হইলো তুমি আমার সামনে তাদেরকে হাই দিছো তো আমার খারাপ লাগে না
কথা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। কি রকম বারবারই হচ্ছে? তুমি আমার কথা শুনবা কি শুনবা না সেটা জিজ্ঞাসা করি। শুনি না তোমার কথা। তুমি আমার কোনো কথা শুনো না। দেখো তোমার সাথে আমার যাই না। সারা দিন মেকআপ নিয়ে পড়ে থাকো, রাস্তায় বের হলে ছেলেদেরকে হাই দাও। আবার মেকআপ? ধ্যাত, তোমার সাথে থাকবই না। আর লোপা, লোপা বারবারই কিন্তু বেশি হয়ে যাচ্ছে লোপা। কি রে তোর ভাবি রে ফিরাইতে পারলি না? ও মা, ওটা কি আমার কাজ নাকি? ওটা তো তোমার কাজ। কোন জীবন হইলো মানে বিয়ে করে জীবনটা ডিস্টার্ব হয়ে গেল। জীবনের দোষ দিও না, ঠিক আছে? জীবনের দোষ দিও না। তার মানে বিয়ের সময় খুঁজবে ক্যাটরিনা কাইফ, আবার হচ্ছে নামাজি, একসাথে কি দুইটা কখনো হয়? বেশি কথা বলছ, চুপ করবি? আমি সব সময় তো বেশি কথা বলি। তো আবারে হতচ্ছাড়া দ্বারা তোরে আমি সব শেষ করলি, তোকে যে একটা কাজ দিছিলাম এটা কি করছস? কি কাজ মানে? তোর মনে নাই? বলছিলাম তো। কি বলছিলি? বলছিলাম সুমনের একটা কচি বউ আছে মডার্ন দেখার জন্য। কইছিলাম দোস্ত সুমনের কচি বউ মডার্ন বউটা, এই যে গ্রামের মধ্যে একখান পিস, এটার প্রতি নজর রাখবা আর সবসময় আপডেট দিবা, বুঝো নাই? কি হয়েছে বন্ধু, তোমার মনটা একটু খারাপ খারাপ লাগে, কিছু হয়েছে? তুমি আসছো? হ্যাঁ, দেখো আমার ভুলটা আমি বুঝতে পারছি, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? দেখো যা হয়েছে হয়ে গেছে, এগুলো সব ভুলে যাও, সব নতুন করে আমরা শুরু করব। আর এগুলা বললে তুমি আমাকে আর লজ্জা দিও না, জানি এগুলো আমি ভুল করছি, অনেক ভুল করছি। এখন থেকে তুমি যা বলবা আমি সব মেনে চলব। লোপা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো সেজন্য আমি অত্যন্ত খুশি। আমি আশা করি তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার কথা মেনে চলবা, শালীনতা বজায় রাখবা। এখন থেকে তোমার একজন লক্ষ্মী বউ হয়ে থাকবো। কি রে বন্ধু, বউ পেয়ে কি আমাদের কি ভুলে গেলি? আরে বেটা, তোদেরকে কি ভোলা যায়? তোরা হলি আমার কলিজার বন্ধু। রাত্রে আসিস, আটটা হবে। আচ্ছা ঠিক আছে।